হেই, আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া হোসেন সাইম এবং আপনারা দেখছেন টেকনোলজি প্লাস। তো আজকে আপনাদের মাঝে আমি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম, এবং আজকের ভিডিওটা বিশেষ করে যারা ইউটিউবার আছেন তাদের জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফেসবুক ভিডিওতে কিভাবে থাম্বনেল ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখাবো ফেসবুক ভিডিওতে কিভাবে আমরা থাম্বনেল ব্যবহার করতে পারি, এবং সেটা খুব সহজে। আগে একটা সময় ছিল যে ব্রাউজারে গিয়ে, তারপর হচ্ছে আপনার ডেস্কটপ মুড়ে করে, তারপর অনেক কাহিনী করে দেন হচ্ছে ইউটিউব ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হইতো। বাট এখন একটা নতুন একটা অ্যাপস আসছে, তো আমি সেই অ্যাপসের মাধ্যমে আজকে আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করব। সো চলেন আর বকবক না করে শুরু করে দেওয়া যাক। তো প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে এখানে আপনাকে লিখতে হবে CREATOR, ক্রিয়েটর স্টুডিও। ঠিক আছে, এই যে আমার চলে আসছে। তো ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। তো আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে, একটু পরে ফিরে আসতেছি, শেষ হোক। তো ফাইনালি আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেল, এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে লেখা আছে কন্টিনিউয়াস সাইম আহমেদ। তো সাইম আহমেদ এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আপনার এখানে আসলে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক আপনার ফেসবুক আইডিটা ও নিয়ে নিবে। দেন হচ্ছে আপনার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কন্টিনিউয়াস সাইম আহমেদ, এটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার পেজ আছে 5টা। তো আমি আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে এই ট্রাভেলিং লাভার যেটা, ওইটাতে। তো আপনি যে পেজে কাজ করতে চান তো সেই পেজে চলে যাবেন। আপনার যদি একটা থাকে তাহলে তো একটা দেখাবে, আমার যেহেতু 3-4টা আছে সো সবগুলো শো করতেছে। তো আমি ট্রাভেলিং লাভারে ক্লিক করলাম। তো এখন আমি ট্রাভেলিং লাভার আমার যেই পেজটা আছে সেটার উপরে চলে আসছি। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমি এখানে যাবো কই, এই যে নিচ থেকে এই 2 নম্বর যেটা আছে এইটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখবেন নিচের দিকে সব ভিডিওগুলো আছে। তো আমি হচ্ছে এই যে খুব বাজে অভিজ্ঞতা শেয়ার করলাম, হর্নেট 160 বাইক যেটা আছে রিভিউ করছিলাম, তো এই বাইকটার উপরে আজকে আমি থাম্বনেল ইউজ করব। তো এই হলো আমার বাইক, তো আমি এখন এটাতে থাম্বনেল দিই। তো আপনি কী করবেন, এই নিচে আসবেন। নিচে আসার পরে যে কলম একটা আই বাটন আছে এই আই বাটনটা ক্লিক করবেন। তো করার পরে সিম্পল এখানে আপনার সব কিছু দেখা যাবে। এই যে নিচে একটা অ্যাড একটা লেখা আছে, এই অ্যাডের উপরে ক্লিক করবেন। তো আপনার সব অ্যাক্সেস যাবে, তো আপনি অ্যালো করে দিবেন। আমি অ্যালো করে দিলাম অ্যালো। তো এরপরে আমার এখানে রিসেন্ট যে ফটোগুলো আমি এডিট করছি তার সবগুলো এখানে চলে আসছে। তো আমি এখান থেকে কী করবো, সুন্দর করে আমার এই ফটোটা আজকে আমি থাম্বনেলে ইউজ করব। সো এটা আমি নেক্সটে দিব। তারপরে একটু সময় লাগতে পারে, অনেক সময় আমার নেটটা একটু আজকে দুর্বল। তো এই যে আমার ইয়াটা চলে আসছে থাম্বনেলটা। তো এখন আপনি একদম সুন্দর করে সেভ দিয়ে দিবেন শুধু। এই যে আপনার এটা হয়ে গেল, এই যে দেখছেন উপরে। তারপর আপনাদেরকে আরেকটু আমি ভালো করে দেখাই। আমার ফেসবুক আইডিতে যাই, এই যে হর্নেট ব্যাগটা এখন দেখছেন। এখন আপনার সামনে যখন ভিডিওটা আসবে, ভিডিওটা আসার সময় এরকম ইন্টারফেস দেখা যাবে। তো একদম সিম্পল, আপনি এরকম একটা ইন্টারফেস দেখা গেলে, এরকম থাম্বনেল দেখা গেলে যে কেউ ক্লিক করবে। সো আই হোপ ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে, এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং আমাদের পাশে থাকবেন এবং যতটুকু পারেন সাপোর্ট করবেন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।